ইন্ডিয়া থেকে আজকে এইচডিএফসি ব্যাংকের এটিএম থেকে আমি টাকা তুলবো, আমার বাংলাদেশি ইবিএল ব্যাংকের অ্যাকাউন্টের ডেবিট কার্ড। ফার্স্টেই আপনি এইচডিএফসির এটিএমে কার্ডটা এন্টার করবেন, তারপরে ভাষা সিলেক্ট করতে হবে, আমি ইংলিশ সিলেক্ট করতেছি এখানে। তারপরে উইথড্র ক্যাশ, যেহেতু ডেবিট কার্ড আমি আমার সিলেক্ট করতে হবে হচ্ছে ক্রেডিট কার্ড অপশনটা। দেন অ্যামাউন্ট দিতে হবে, একসাথে সর্বোচ্চ 10,000 রুপি তোলা যায়, 10,000 রুপি এন্টার করতে হবে এখানে। দেন কনফার্ম, তারপর পিন দিতে হবে। পিনটা দেওয়ার পরে নেক্সট পেজে আপনাকে দেখাবে হচ্ছে রেটটা কত করে দিচ্ছে আপনাকে। আসলে আমি রেট পাই এখানে হচ্ছে 81.82 বিডিটি করে। এখানে আপনি দিতে হবে উইথ কনভার্সন, কন্টিনিউ উইথ কনভার্সন দেওয়ার পরেই আপনার ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হবে। যারা ডেবিট কার্ড বাদে প্রিপেইড কার্ড ইউজ করবেন তাদের কিন্তু রেটটা আরও কম পাবেন, বিকজ ডেবিট কার্ডে ডাইনামিক কারেন্সি কনভার্সন সাপোর্ট করে, যেখানে প্রিপেইড কার্ডে আপনার আলাদা পার্টে ডলার থাকে। সো ডেবিট কার্ড নিয়ে আসার ট্রাই করলে বেশি লাভ হবে।